ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জহিরুল ইসলাম ভাই আবু ধাবি থেকে জানতে চেয়েছেন যে কারো দ্বারা বদনজর লাগলে কিভাবে চিকিৎসা করতে হয়। জি ভাই, খুব সুন্দর প্রশ্ন, শুকরিয়া। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। জি ভাই, আল্লাহর নবী তিনি বলেছেন বদনজর এটা সত্য। অন্য হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো কিছু তাকদীরকে পরাভূত করতে পারত তবে বদনজরই তাকে পরাভূত করত। এটা আছে তিরমিজির 2059 নম্বর হাদিস এবং মিশকাতের 4560 নম্বর হাদিস, ইবনে মাজার 3506 থেকে 8, 9, 10, 11 এরকম হাদিস। তারপরে সহিহার হাদিস নম্বর 1252, সিলসিলা হাদিস নম্বর 1252 এবং সহি আল জামে 9417 নম্বর হাদিস। তাহলে ঝাড়ফুঁক করবেন এগুলা দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে সুরা ফালাক, সুরা নাস দিয়ে তিনি ঝাড়ফুঁক করাতেন। সুরা ফালাক, সুরা নাস, এটা আছে ইবনে মাজার 3521 নম্বর হাদিস এবং মিশকাতে 4563 নম্বর হাদিস, তিরমিজির 2068 নম্বর হাদিস, নাসাইয়ের 5494 নম্বর হাদিস। অথবা আপনি এটি পাঠ করতে পারেন, আযহিবাল বাসি রব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আন লা ইউগাদিরু সাকামাকা। এটা আছে সহিহ বুখারী মিশকাতের, মিশকাতের হাদিস নাম্বার 1530। অতঃপর আপনি এই এই দোয়াটি পাঠ করতে পারেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন, বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহি ইয়াশফিকা। আল্লাহর নামে আমি আপনাকে ফুক দিচ্ছি ওই সব কিছু থেকে যা আপনাকে কষ্ট দেয়, সকল অনিষ্টকর প্রাণী থেকে এবং সকল কুদৃষ্টি থেকে আল্লাহর নামে আমি আপনাকে ফুক দিচ্ছি, আর আল্লাহ আপনাকে শিফা দান করবেন। এটা আছে ইবনে মাজার 3523 নম্বর হাদিস এবং মিশকাতের 1534 নম্বর হাদিস এবং তিরমিজির 972 নম্বর হাদিস। এই দোয়াগুলি বলে আপনি ঝাড়ফুঁক করতে পারেন বদনজর লেগে গেলে। আশা করি উত্তরটা পেয়েছেন।